কার দখলে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের বসনাথ ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের মধ্যে কাটে কি টাক্কার কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে না ট্রাম্পের প্রত্যাবর্তন নাকি মসনদ এবার এক মহিলার দখলে নজর গোটা দেশে হাতি আর গাধা আপাতত নিরীহ দুটি প্রাণী এখন এই দুটি প্রাণীতে প্রাণ মজেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের প্রতি গাধা আর রিপাবলিকানদের হাতি এবার ভোট যুদ্ধে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ভোটের শুরু থেকেই নিউ হ্যাম্পশায়ারে ভোটের ফল প্রকাশে ছোট শহরে ভোটারের সংখ্যা মাত্র ছয় ব্যালট খুলতেই দেখা যায় ছটি ভোটের মধ্যে তিনটি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর বাকি তিনটি পেয়েছেন কমলা হ্যারিস প্রাথমিক ফলাফল তাই তবে আমেরিকা কার দখলে থাকবে তার নির্ণায়ক সাত প্রদেশ প্রদেশগুলিকে সুইং স্টেটস বা দোদুল্যমান প্রদেশ বলা হয়ে থাকে কারণ সাত প্রদেশের রাজনৈতিক আনুগত্য বদলের ঐতিহ্য বহুদিনের জনমত সমীক্ষার দাবি সুইং স্টেটসের কমপক্ষে চারটিতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পাওয়ার কার হাতে থাকবে তা অনেকাংশে নির্ভর করছে প্রবাসী ভারতীয়দের ভোটের উপর প্রায় 52 লক্ষ ভারতীয় বংশোদ্ভূতর বাস আমেরিকায় তাই আমেরিকার ভোটে ওজন বাড়ছে ভারতীয়দের যুক্তরাষ্ট্রে জনসংখ্যার 1.35% ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট নির্বাচনে 26 লক্ষ ইন্দো মার্কিন ভোট 2010 সাল থেকে 2020 সাল এই 10 বছরে ভারতীয় বংশোদ্ভূত সংখ্যা দ্বিগুণ বেড়েছে অভিবাসী হিসাবে মেক্সিকোর পরই ভারতীয় বংশোদ্ভূতদের স্থান ভারতীয় বংশোদ্ভূতদের আয় প্রায় 1,53,000 মার্কিন ডলার ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা 538 270 বা তার বেশি ভোট যে পাবেন তিনি সোজা হোয়াইট হাউসে 13ই ডিসেম্বর ইলেকটোরেরা দলের প্রার্থীকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন রিপাবলিক বাংলা আমেরিকার মাস্টার এবার কে ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস হোয়াইট হাউসের ওভাল অফিসে কে এলে আখেরে ভারতের সুবিধা হবে ভোটযুদ্ধে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস একজন প্রাক্তন প্রেসিডেন্ট অপরজন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমেরিকায় কার পাল্লা ভারী হয় সেদিকে বিশ্বের পাশাপাশি নজর ভারতেরও সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগী ভারত আমেরিকা ট্রাম্প বা হ্যারিস যেই জিতুন দু দেশের সম্পর্কে কিছু নীতিগত বদল আসবেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন মোদী ও ট্রাম্পের মজবুত বন্ধুত্বের নজির রয়েছে অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের নীতি ভারতের জন্য হয়তো ততটা ভালো হবে না ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস কমলার মা দক্ষিণ ভারতীয় ছোটবেলায় বহুবার কমলা তামিলনাড়ুর মাদুরাইয়ের মায়ের বাড়িতে এসেছেন অন্যদিকে ট্রাম্প ভারতে যথেষ্ট জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন তার নীতি ছিল ভারতের পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট কে হলে ভারতের লাভ বেশি কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে ট্রাম্প অন্যদিকে কমলা হ্যারিস ক্ষমতায় এলে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান মদত পেতে পারে চীনের ঘোর বিরোধী ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে চীনের প্রতি নমনীয় অবস্থান নিতে পারেন কমলা হ্যারিস সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প অন্যদিকে কমলা হ্যারিস ভারতের জন্য পাকিস্তানকে না চটাতেও পারেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মাথা ব্যথা নেই ট্রাম্পের যদিও পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ার জোর ইচ্ছে কমলা হ্যারিসের দলে ট্রাম্প অনুপ্রবেশ বিরোধী অন্যদিকে হ্যারিস ক্ষমতায় এলে আমেরিকায় অনুপ্রবেশ নিয়ে গৃহযুদ্ধের ঘোর আশঙ্কা তবে ভারতীয়দের মন পেতে ট্রাম্পের মতোই চেষ্টায় কসুর রাখেননি কমলা রিপাবলিক বাংলা